বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই যে শিশুটিকে দেখলেন সে আমাদের পরিবারের প্রথম সন্তান, আমার ভাগ্নী রেজওয়ানা আয়াত মুস্কান। আর আজকে যে কবিতা নিয়ে আলোচনা করব, সেই কবিতায় কবি প্রথম মা হওয়ার যে অনুভূতি, সেই অনুভূতিটি ব্যক্ত করেছেন। কবিতাটির নাম মর্নিং সং, লিখেছেন সিলভিয়া প্লাথ। এই কবিতাটি আমাদের অত্যন্ত জীবন ঘনিষ্ঠ। আমাদের যাদের পরিবারে প্রথম সন্তান আসে, আমরা তারাই জানি যে এই আনন্দটা কত মধুর। মর্নিং সং কবিতাটি 18 লাইনের একটি কবিতা। এতে 6টি স্ট্যানজা রয়েছে, প্রতিটি স্ট্যানজাতে 3টি করে লাইন রয়েছে। কবিতাটিতে মহিলা কবি সিলভিয়া প্লাথ তার প্রথম সন্তানের সাথে কথা বলছেন এবং সেই কথাটি কবিতার মাধ্যমে বলছেন। কবি প্রথমেই বলছেন, তোমাকে পেয়ে যেন একটা মোটা স্বর্ণের ঘড়ি পেলাম, তুমি যেন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু, মানে সবাই তোমাকে এতটা ভালোবাসছে। সেই সময়ে স্বর্ণের ঘড়ি ছিল একটা অমূল্য সম্পদ। তো কবি তার প্রথম সন্তানকে সে অমূল্য সম্পদ রূপে বোঝানোর জন্যই এই উদাহরণটি টেনেছেন। কবি তার সন্তানকে উদ্দেশ্য করে বলছেন, তোমাকে দেখার পর তোমার প্রতি আমার সমস্ত ভালোবাসা যেন ঠিকরে পড়ছে। জন্মের পর যখন ধাত্রীরা তোমার গায়ে আঘাত করলো এবং সে আঘাতে যখন তুমি প্রথম কান্না করে উঠলে, সেই সকালে সমস্ত আওয়াজের চেয়ে তোমার কান্নার আওয়াজটা আমার কানে সবচেয়ে মধুর হয়ে ধরা দিয়েছিল। তুমি যখন আমাদের সবার মাঝে আসলে, তখন তুমি আমাদের সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গেলে। মনে হচ্ছিল যেন একটা মিউজিয়ামে একটা উলঙ্গ স্ট্যাচু নিয়ে আসা হয়েছে, আর সবাই সেই স্ট্যাচু সম্পর্কে আলোচনা করছে, যার দিক বিদিক শুধু ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে সেই আলোচনা। তারপর আমরা সবাই তোমার পাশে দেয়ালের মতো দাঁড়িয়ে গেলাম, মানে যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয় এবং বাচ্চাটাকে আত্মীয় স্বজনদের মাঝে আনা হয়, তখন সবাই তার চারিদিক থেকে ঘিরে ধরে তাকে দেখতে থাকে। এখানে কবি সেই মুহূর্তটি বর্ণনা করেছেন যে আমরা সবাই তোমার চারপাশে নিরাপত্তা প্রহরীর মতো দাঁড়িয়ে গেলাম একটা দেয়াল তুলে। তারপর কবি তার সন্তানকে উদ্দেশ্য করে বলছে, এখন আমি তোমার মা না, এই মুহূর্তে আমি হচ্ছি বাতাসে ভেসে বেড়ানো মেঘের মতো। মেঘ যেমন তার নিজেকে বাতাসের কাছে সঁপে দেয়, আমিও আমার নিজেকে চারদিকে দিক বিদিক ছড়িয়ে দেব, এই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে দিতে। কবি তার সন্তানকে বলছেন, যখন তুমি ভূমিষ্ঠ হলে তোমার শ্বাস প্রশ্বাসের আওয়াজ আমি শুনছিলাম, দেখছিলাম, মনে হচ্ছিল যেন গোলাপি রঙের গোলাপের ভেতর দিয়ে তোমার শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করছে। এর মানে হচ্ছে যখন একটি বাচ্চা ভূমিষ্ঠ হয়, বাচ্চার পুরো শরীর কিন্তু টকটকে লাল থাকে, তার নাক, মুখ, জিহ্বা, তার ঠোঁট সব কিছু টকটকে গোলাপি রঙের থাকে, আর এর ভেতর দিয়ে শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করাকেই কবি গোলাপি রঙের গোলাপের ভেতর দিয়ে শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করাকে বুঝিয়েছেন। কবি আরও বলেছেন, তোমার সেই শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনে মনে হচ্ছিল যেন দূর থেকে ভেসে আসা কোনো সাগরের ঢেউয়ের ধ্বনি। কবি তার অবুঝ শিশুকে আরো বলছেন, তুমি যখন রাতে চিৎকার করে কান্না করে ওঠো, আমি রাতের যে গাউন পরা থাকি সেই অবস্থাতেই তোমার কাছে যাই, তোমার দিকে দেখি, আমার কাছে মনে হয় তোমার মুখ যেন বিড়ালের মুখের মতো। এখানে আসলে কবি বুঝিয়েছেন, বাচ্চাদের মুখটা আসলে খুব সুন্দর, টুকটুকে লাল থাকে এবং অনেক পরিষ্কার থাকে। আর যদি কেউ লক্ষ্য করেন, বিড়ালের বাচ্চার মুখটাও কিন্তু ঠিক একই রকম থাকে, আকৃতিতে ছোট এবং খুব কিউ। তারপর কবি তার সন্তানকে বলছেন, তুমি যখন কান্না করো মনে হয় যেন তোমার ভেতরকার অনেক অনেক ধ্বনি, শব্দ, আওয়াজ এগুলো যেন বাবলের মতো চারদিকে ছড়িয়ে পড়ছে, আর আমি আকাশের তারার দিকে তাকিয়ে তা সব কিছু উপভোগ করছি। আর এই কান্নাটাকেই কবি মর্নিং সং হিসেবে আখ্যায়িত করেছেন। তো এই ছিল আজকের অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি কবিতার আলোচনা। যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আরও বেশ কিছু সুন্দর আলোচনা নিয়ে আসবো। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।